আমরা উপস্থিত হয়েছি পশ্চিম কার্বি আংলং জেলার খেরনি লংকার মুখ্যপথৰ মুখ্যপথত রাতি ডাঙর ধুমুয়া আর বরষুণ আহিছিল আর ঠিক রাতি বারো বাজাত এখন প্রকাণ্ড গছ খেরনি চারিআলি স্থিত আদর্শ স্কুলের সন্মুখত এখন বিশাল গছ বাগরি পড়ে। এই গছ বাগরি পড়ার পিছত স্কুলের বহু ক্ষতিসাধন হয়। স্কুলের বিজুলি বিভাগের তার আর বেড় আর টিন পাত নষ্ট হয়েছে। আমার অতীতক দেখাব, আমার অতীতক দেখাবলৈ কি কিদরে স্কুলের বেড়, স্কুলের বিজুলি বিভাগের তার অর্থাৎ বিদ্যুৎ তারবুর বিচ্ছিন্ন হয়ে পড়েছে আর রাস্তা এতিয়ালৈকে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে। আর এতিয়ালৈকে উক্ত স্থানত এতিয়ালৈকে প্রশাসনের মানুষ বা বন বিভাগের মানুষ কোনো আহি উপস্থিত হওয়া নাই। ঠিক রাতে 12টা বাজার পর এতিয়া রাতেপুৱা প্রায় 6টা বাজি গেল, কিন্তু কোনো ধরনের প্রশাসন বা বন বিভাগে কোনো প্রকার পদক্ষেপ লওয়া নাই।